তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র মহরম মাস উপলক্ষে মাদানী চ্যানেলের এই বিশেষ আয়োজনে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, ছোট বড় সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শাফিয়ে উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির উপর ১০ বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর ১০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ও তাআলা তার উপরে ১০০বার রহমত নাজিল করেন। তো আমরা আমাদের সময়কে কাজে লাগাই, বেশি পরিমাণে দুরুদ ও সালাম পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি। বিশেষ করে এই মহরমের ১০ দিনে আমরা চেষ্টা করব সাহাবা ও আহলে বাইতদের জীবনী নিয়ে কিছু আলোচনা করার জন্য, কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য, কিছু অজানা তথ্য যেন আপনাদেরকে আমরা জানাতে পারি। আজকে ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় রেখেছি আমরা আলোচনা করার জন্য, আপনাদেরকে নেকির দাওয়াত দেওয়ার জন্য। অবশ্যই আপনাদেরকে জানাবো আজকের বিষয় কি। আপনারা চাইলে আমাদেরকে কল, এসএমএস করতে পারেন, আজকের বিষয় নিয়ে অভিমত জানাতে পারেন। আর বিশেষ করে আজকে আমাদের অনুষ্ঠানে নাত খা ইসলাম বেয়ে রয়েছে, আপনারা চাইলে নাতের জন্য, কালামের জন্য আমাদেরকে অনুরোধ পাঠাতে পারেন। আজকে ২-২ জন নাত খা কিন্তু আমাদের সাথে আছেন। অনেকদিন পরে আমাদের ফয়জুর রহমান ভাইকে স্টুডিওতে পেয়েছি আমরা, এবং আমাদের শাহাদাত ভাইকে ঢাকার স্টুডিওতে অনেকদিন পরে পেয়েছি আমরা। একজন থেকে হামদে বাড়ি তালা শুনবো, একজন থেকে নাতে রসুল শুনবো, এরপরে সম্মিলিতভাবেও তারা আমাদেরকে কালাম শোনাবে। আর মোবাল্লিগে দাওয়াত ইসলামী নাইমুল হায়দার ভাইও অনেকদিন পরেই অনুষ্ঠানে এসেছেন, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমরা মোবাল্লিগ থেকে আলোচনা শুনবো আজকের বিষয় নিয়ে, বিষয় একটু পরে আপনাদেরকে জানাই। আগে ফয়জুর রহমান ভাই থেকে আমরা হামদে বাড়ি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য হামদে বারি তাআলা পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ে সহকারে হামদে বারি তাআলা পাঠ করার এবং শ্রবণ করার চেষ্টা করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তেরে কদমো মে জো সদকা তেরা সাল্লাল্লাহু আলাইহি
عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله. توب طور مصطفى اسلام پیلو اے دھارا توب طور مصطفی اسلام پیلو اے دھارا بولو دھم ہی نرا لا الہ الا اللہ حسبی ربی جل اللہ خير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله جل الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله بريو بلا الحبشي جار غلام أوتي موهن تادر شان غوث اعظم حکنا تینی حکنا احمد رضا خان آمر نوبر جار غلام اوتی موہن تادر شان غوث اعظم حکنا تینی حکنا احمد رضا خان مول پڑے کی شیخ تھا نبی لکھ کے خواجہ مون پڑے کی شیخ تھا نبی لکھ کے خواجہ پڑھ لین مدھر کلمہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم কালাম শুনছিলাম হামদে বারী তাআলা আমাদের ফয়জুর রহমান ভাই থেকে অনেকদিন পরে আলহামদুলিল্লাহ আজকে আরও কিছু কালাম তাদের থেকে শোনার চেষ্টা করবো। আজকের যে বিষয় আমরা নিয়েছি আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে খোলাফায়ে রাশেদিন। হ্যাঁ, খোলাফায়ে রাশেদিন কাদেরকে বলে, এরা কারা, সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রসুল রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন এবং তাদের আখলাকে কারিমা কেমন ছিল, তাদের ইশকে রসুল কেমন ছিল, তাদের খৌফে খোদা কেমন ছিল, তাদের উম্মতের প্রতি অর্থাৎ আমাদের প্রতি তাদের দরদ ভালোবাসা কেমন ছিল, এ সকল বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করবো স্টুডিওতে ইনশা আল্লাহ তালা। আমরা কিছু মাদানি ফুল এই মুহূর্তে শুনবো, এরপর আপনাদের কলের দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ তালা। নাইম ভাই কেমন আছেন?
আল্লাহ রব্বুল আলামিন আলা কুল্লি হাল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন আজকের বিষয় তো শুনে নিয়েছেন খোলাফায়ে রাশিদিন শুরুতেই খোলাফায়ে রাশিদিন কাদেরকে বলে কোন সকল মহান ব্যক্তিদেরকে এটা যদি তুলে ধরতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি পবিত্র মুহররমুল হারাম মাস আমাদের আমরা আবার পেয়েছি আলহামদুলিল্লাহ যে মাস আসলে কারবালার কথা স্মরণে পড়ে যায় জি এবং বিশেষ করে কারবালার প্রান্তরে আহলে বাইতের যে করুণ দৃশ্য এবং পুরো পৃথিবী জুড়ে আমরা ইতিহাস সাক্ষী যে দীন ইসলাম যাদের হাত ধরে আবার নতুনভাবে পুনরায় জীবিত হয়েছে এদের মধ্যে হাসনাইনে কারেমাইন বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণটা চলে আসে আহলে বাইতের জি যেহেতু খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে বলা হচ্ছে আজকে অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেককে সম্মানিত করেছেন ওই সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে খোলাফায়ে রাশিদিনও রয়েছে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দীন ইসলামকে সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ দীন ইসলামের সঠিক রূপ রাখা জি বাস্তবায়ন করার জন্য যে অক্লান্ত পরিশ্রম মহান ত্যাগ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি দিয়েছেন সেটা দৃষ্টান্ত আমাদের চোখের সামনেই এবং সেই দৃষ্টান্ত পাওয়ার পর সেটাকে যুগ যুগ ধরে আজ অবধি আনার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে এদের মধ্যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের পরিশ্রম এটা অনস্বীকার্য এটা স্বীকার করতেই হবে তারা এত বেশি পরিশ্রম করেছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন যে দশজন মহান সাহাবিকে সাহাবাগণকে এই দশজনকে আশারায়ে মুবাশশারা বলা হয় জি আবার ওই আশারায়ে মুবাশশারার মধ্যে এমন চারজন বিশেষ ব্যক্তি রয়েছেন যাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয় সুবহানাল্লাহ আচ্ছা তারা কারা তারা এমন সব ব্যক্তি যারা নবী পাক আলাইহি সালাতু ওয়াসসালাম এর জাহিরি হায়াতের পরে যারা খেলাফত মসনদের মধ্যে বসে পুরা ইসলামের মধ্যে যে সুন্দর দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন খোলাফায়ে রাশিদিনদের মধ্যে বিশেষ করে চারজন সুবহানাল্লাহ যে ওনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ সাবাজাল খুব সুন্দরভাবে নবী পাক আলাইহি সালাতু ওয়াসসালাম যে সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছেন রাষ্ট্র পরিচালনা করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন সেগুলো বুকে ধারণ করে বাস্তব রূপ রাখা আমাদেরকে উপহার দিয়েছেন ওই সমস্ত খোলাফায়ে রাশিদিনের মধ্যে যে সমস্ত ব্যক্তিবর্গ ওই সমস্ত ব্যক্তিবর্গ এরা কিন্তু আবার ওই চারজনে কিন্তু আবার আশারায়ে মুবাশশারার মধ্যে দর্জনার মধ্যে রয়েছে যারা জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত জি আর এই খোলাফায়ে রাশিদিনের মধ্যে প্রথম যিনি খলিফা নিযুক্ত হলেন তিনি হচ্ছেন জান্নাতে সাহাবি সুবহানাল্লাহ সাহাবি রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের খুবই কাছের এবং নবী পাক আলাইহি সালাতু ওয়াসালামের দিদার যিনি লাভ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের বন্ধু বলতে গেলে নবী পাক আলাইহি সালাতু ওয়াসালামের সর্বত্র পাশে থাকার যিনি সৌভাগ্য অর্জন করেছেন যিনি পুরুষদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম কবুল করেছেন সিদ্দিক আকবর অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হচ্ছেন খোলাফায়ে রাশিদিনের মধ্যে প্রথম খলিফা জি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জাহিরি হায়াতের পরবর্তীতে খলিফা আসনের মধ্যে দ্বিতীয় খলিফা যিনি নিযুক্ত হলেন তিনি হচ্ছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সৎ সাহসী এবং এত বেশি মজবুত ছিলেন বলা হচ্ছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ইনার এত বেশি পাওয়ার ছিল যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যাইতে ভয় করত এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি পুরো অর্ধ পৃথিবী শাসন করেছিলেন ইনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা এর পরবর্তীতে অর্থাৎ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জাহিরি ইন্তেকালের পর যিনি তশরিফ এনেছেন খেলাফতের মধ্যে তিনি হচ্ছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে উসমান জিন নুরাইন বলা হয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার দুই শাহজাদিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন নুরাইন বলা হয় কারণ দুই নূরের অধিকারী কারণ সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম নূর এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের শাহজাদিগণদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে ইনাকে জিন নুরাইন বলা হয় ইনি হচ্ছেন তৃতীয় খলিফা এরপর চতুর্থ খলিফা হচ্ছেন আল্লাহু আকবার
যাকে মাওলানা আলী শের খোদা বলা হয় সুবহানাল্লাহ যিনি সর্বপ্রথম অর্থাৎ খুব কম বয়সের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণকারীর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রয়েছে এবং আহলে বাইতের মধ্যে ইনি কিন্তু একজন সদস্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের সদস্য এবং ইনার মাধ্যমে কিন্তু এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহলে বাইত পরিবার পরিজন ইনাদের মাধ্যমে কিন্তু আজ পর্যন্ত আওলাদে রাসূলগণ জমিনের মধ্যে রয়েছেন তো এই বিশেষ চারজন যারা চারজন খলিফা হচ্ছে খলিফায়ে রাশিদিন ইনাদেরকে বলা হয় এবং তারা সুন্দর রূপরেখা যারা একেবারে ইসলামের যে সুন্দর দৃষ্টান্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন তারা খলিফা হওয়ার পরে সেটা কিন্তু সুন্দরভাবে পরিচালনা করেছেন দায়িত্ব ভার তাদের উপরে ছিল মাশাআল্লাহ এদেরকে বলে খোলাফায়ে রাশিদিন দর্শক শ্রোতা আমাদেরও বিষয়টা জানা খুবই দরকার যেহেতু আমি মুসলমান আমি ইসলাম ধর্মের মধ্যে রয়েছি খোলাফায়ে রাশিদিন কাদেরকে বলা হয় আজকে আমরা সংক্ষিপ্তভাবে নাঈম ভাই থেকে ধারাবাহিকতার সাথে কিছু কথা শুনলাম খোলাফায়ে রাশিদিন সম্পর্কে এই চারজন মহান সত্তাকে এই চারজন মহান ব্যক্তিকে যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত প্রিয় বানিয়েছেন এত কাছে রেখেছেন যে দশজন জান্নাতি সাহাবির মধ্যে এই চারজন ছিলেন মেইন আর এই চারজনকে বলা হয় খোলাফায়ে রাশিদিন আর এই চারজন সম্পর্কে আমরা আজকের আলোচনা করব তাদের সৎ সাহসী তাদের ন্যায়পরায়ণতা তাদের ন্যায় বিচার তাদের হক কথা বলাম তাদের পৃথিবী পরিচালনা করাম তাদের যুগে ইসলামের যে প্রচার প্রসার হয়েছে সেটা নিয়ে আর এদের কিছু জীবনী নিয়ে আজ আমরা জাকির ভাই এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে একটা হচ্ছে আপনি প্রশ্ন করেছেন খোলাফায়ে রাশিদিন কারা হয়তো অনেকে জানে না খোলাফায়ে রাশিদিনের অর্থটা কি এটাও জানা দরকার স্পষ্ট হওয়া দরকার যাতে করে সাহাবায়ে কিরাম আহলে বায়াত যারা রয়েছে এবং বিশেষ করে খোলাফায়ে রাশিদিন ইনাদের ব্যাপারে আমাদের ধারণাটা যত মজবুতভাবে প্রকট হয় যেমন কিতাবের মধ্যে আসছে খোলাফায়ে রাশিদিন এটা হচ্ছে আরবি জি আল খোলাফা আল রাশিদুন এর অনুবাদ হচ্ছে সঠিকভাবে পথ নির্দেশ প্রাপ্ত খলিফা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সঠিকভাবে পথ নির্দেশ প্রাপ্ত খলিফা বা সাধারণভাবে রাশিদিন বা রাশিদুন এটা বলতে কি বোঝাই ইসলামের প্রথম চারজন খলিফাকে বোঝায় যেটা যাদের নাম আমি প্রকাশ করেছি আচ্ছা বলতে গেলে চারজন খলিফা কারা কারা আমরা জানতে পেরেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলানা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা ইনারা এত সুন্দরভাবে পরিচালনা করেছেন কি রকম এটার অর্থটা আমরা বুঝতে পেরেছি যে সঠিকভাবে পথ নির্দেশ প্রাপ্ত খলিফা খলিফা সঠিকভাবে পথ নির্দেশ প্রাপ্ত খলিফা অর্থাৎ আল্লাহ রাসূলের পক্ষ থেকে যাদেরকে পথ দেখানো হয়েছে এই পথে এইভাবে তোমরা ইসলামকে পরিচালনা করবে আর ওইভাবেই পরিচালনা করেছে যা কিয়ামত পর্যন্ত ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে তাদের তারা কিভাবে তাদের শাসনামলকে পরিচালনা করেছেন উদাহরণ কিছু আমরা আজকে শোনার চেষ্টা করব নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানে অ্যাড করি আমরা এরপরে আবারও আপনাদের কলগুলো শোনার চেষ্টা করবো আজকে অনুষ্ঠানে এরপর আলোচনাও করবো ইনশাআল্লাহ তাআলা জি সাদাত ভাই আমাদেরকে কালাম শুনিয়ে দিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله عرش سے نور چلا پہنچا سلسلہ میرے گناہوں کا تیرے کرم تک پہنچا سلسلہ میرے گناہوں کا تیرے کرم تک پہنچا تیری میرا یا رسول اللہ تیری معراج جانے جانے کہاں تک پہنچا میری معراج میں تیرے قدم تک پہنچا
صلی علی رسولنا صلی علی محمد آرٹیاں لائی خوشاں لائی کین زیتا شونار مودینا کین سیتا مارٹیا لائی خوشاں لائی کین زیتا شونار مودینا کین سیتا مون ہوت زیب لائی کنتو پیا خوشاں مون ہوت زیب لائی کنتو خوشانائی مون ہور فاکر موت اورال مریتا آرٹیا نائی خوشانائی کین زیتا شونار مدینہ کین زیتا آرٹیا نائی خوشانائی کین زیتا شونار مدینہ کین زیتا آئی زودی اویتا ماکا شور تارا آئی زودی اویتا ماکا شور تارا آئی زودی اویتا ماکا شور تارا سائی تک مدینہ مونوارا سائی تک مدینہ مونوارا سو پا گئی سائی تک یا رسول اللہ سو پا گئی سائی تک سو پا گئی سائی تک سپنو کی رائتا آرٹیا نائی خوشاں نائی کین زیتا شونار مدینہ کین زیتا آرٹیا نائی خوشاں نائی کین زیتا شونار مدینہ کین زیتا پاکی زودیو بوری اوری مدینہ تیتا زیتم گوری بوری مدینہ تیتا زیتم گوری بوری مدینہ سائی سائی یا رسول اللہ مدینہ سائی سائی مدینہ سائی سائی آشا خوریتا آرٹیا نائی خوشاں نائی کین زیتا شونار مدینہ کین زیتا آرٹیا نائی خوشاں نائی کین زیتا شونار مدینہ کین زیتا سالم دیو ہوت زائی نو بی روزت سالم دیو شونار مدینہ تائی ہوت زائیو ہوت زائی نو بی روزت سالم دیو ہوت زائی نو بی روزت سالم دیو نو بی روزت سالم دیلے رسول اللہ نبی روزت سلام دیل نبی روزت سلام دیل خوشاں شفیتا آرٹیا نائی خوشاں نائی کین زیتا شونار مدینہ
মাশাআল্লাহ চট্টগ্রামের ভাষায় প্রায় সময় আমাদের কাছে কোয়াল আসে আরতিয়া নাই হইসা নাই কালাম শুনিয়ে দিন আজ সাদাত ভাই আশা পূরণ করে দিয়েছে মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করনিক দর্শক শ্রোতা আলোচনা শুনছিলাম আমরা খোলাফায়ে রাশিদিন কাদেরকে বলা হয় কারা দুই একটা কল শুনি আপনাদের এরপর আবার নাইম বেই থেকে শুনব আলোচনা ইনশাআল্লাহ তাআলা ইসলামের প্রথম খলিফা খোলাফায়ে রাশিদিনের সর্বপ্রথম খলিফা যিনি আছেন তার সম্পর্কে কিছু কথা শুনব নাইম বেই থেকে দর্শকের কল শুনিয়ে দিন আমি আইনউদ্দিন সিলেট থেকে বলছি গজল শুনতেছি প্রিয় নদীর কবিরাতে মুগিনে আমার বাগান মাশাআল্লাহ সাথেই থাকুন শোনাব পরবর্তী কল আমার নাম রুদ্র রংপুর জেলা আপনাদের মাদারি চ্যানেল আমি সবসময় দেখি আমার ভালো লাগে আমি একটি কালাম শুনতে চাই কোন কালাম শুনতে চান তা কিন্তু বলেন নাই শোনাবো ইনশাআল্লাহ তাহলে আপনার রংপুরের নাম শুনে আমার মনে পড়ে গেল রংপুর থেকে এখনই একটা এসএমএস আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি রংপুর থেকে বলছি মাশাআল্লাহ আপনাদের অনুষ্ঠান অনেক ভালো লাগে রংপুরের এসএমএস তাই পরে দিলাম এরপর আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম চকরিয়া থেকে রায়হান বলতেছিলাম আমি একটা নাতে রসুল শুনতে চাই মদিনায় যাওয়ার দাও না ইজাজত মাশাআল্লাহ এরপরে আরেকজন বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জাকির ভাই কেমন আছেন আমি গাজীপুর থেকে বলছিলাম মাশাআল্লাহ বগুড়া থেকেও এসএমএস আসছে জাকির ভাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শাহাদাত ভাইকে আজকের অনুষ্ঠানে দেখে শাহাদাত ভাইকে কালাম শুনতে চেয়েছেন ফয়েজ ভাইকে নাইম ভাইকে শাহাদাত ভাইকে সবাইকে ভালো লাগছে মাদানী চ্যানেল দেখে মন শান্তি পাই মাশাআল্লাহ খুব সুন্দর কিছু এসএমএস আসছে আর রংপুরের কথা শুনে রংপুরের এসএমএস পরে দিলাম আর একটা কল শোনান আমাদেরকে কিশোরগঞ্জ থেকে মাদানী চ্যানেল খুব ভালো লাগে আমি সবসময় দেখি আর মাদানী চ্যানেল যারা অনুষ্ঠান করে তাদেরকে অনেক ভালো লাগে এবং সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আসে আল্লাহ তাআলা দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলকে কবুল করুক দিন দিন আর উন্নতি দান করুক মাদানী চ্যানেলে কেউ আসে বিদেই তো মাদানী চ্যানেল দেখে শুধু মাদানী চ্যানেলের মাদানী চ্যানেল তো কিছু থাকে না কোনো মুবাল্লিগ আসে বিদেই তো মাদানী চ্যানেল হয়েছে আর এর কারণেই আপনার কাছে ভালো লাগে আল্লাহ তাআলা কবুল করেনি আল্লাহ তাআলা বরকত দিক আমরা শুনবো যে কালামের অনুরোধ আপনারা পাঠিয়েছেন কালাম শোনানোর চেষ্টা করব নাইম ভাই যেহেতু চারজন খোলাফায়ে রাশিদিনদের মধ্যে প্রথম খলিফা সম্পর্কে আমিরুল সুন্নাত দামত বরকাতুল আলী আমাদেরকে এখানে একটা তরবিয়ত দিয়েছেন সবার জন্য সেটা হলো গিয়া প্রথম খলিফা এবং শেষ খলিফা অর্থাৎ এই চারজন ব্যক্তির মধ্যে হযরত আবু বকর সিদ্দিক এবং আলী রাদিয়াল্লাহু তাআলা এনাদেরকে নিয়ে কিছু মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আর আমির আহলে সুন্নাত এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমাদেরকে তরবিয়াত অর্থাৎ শিক্ষার জন্য বলেছেন যখনই আমরা কোনো খলিফার নাম নিই তো সর্ব এটা এভাবে জেনে বলি ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের মধ্যে এই রোগটা যেন আসতে না পারে কেন কিভাবে কি জন্য হলো আহলে বায়তকে ছেড়ে সিদ্দিক আকবরকে প্রথম খলিফা কেন বানবানো এটা যেন না আসে কেননা ওই জমানায় যারা ছিলেন তারা ছিলেন হাই লেভেলের একটা ছোট্ট উদাহরণ দিব এক সায়েন্স এখন খুঁজে বের করছে বর্তমান জমানায় যে আমরা সাধারণ মানুষ আছি আমাদের যে বিবেক আছে এটা আমরা 3-4 পয়েন্ট ব্যবহার করে পৃথিবীতে এত কিছু করতেছি যারা ভালো কিছু করে বর্তমান জমানায় তারা 50-60 পয়েন্ট তাদের বিবেককে ব্যবহার করে আর ওই জমানায় যারা ছিল তারা 100-100 ব্যবহার করেছে তারা জানতো প্রথম খলিফা কাকে বানাতে হবে আর কে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দিক নির্দেশনাও রেখে গিয়েছেন সিদ্দিক আকবরকে প্রথম খলিফা বানানোর ব্যাপারে এই জন্য আমিরুল সুন্নাত এখানে আমাদেরকে তরবিয়াত দেন না নাইম ভাই যখনই বলবো ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম ইসলামের তৃতীয় খলিফা ওসমানে গরি ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা থেকে বেঁচে যায় জি আমাদের প্রশ্ন আসতে পারে সর্বশ্রেষ্ঠ কে জি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সবাই কিন্তু আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উজ্জ্বল নক্ষত্র স্বয়ং নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামই বলেছেন আসমানে যেমন নক্ষত্র হ্যাঁ তো এরকম মেসালও দিয়েছেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ একটা জিনিস বুঝতে হবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো যেহেতু খোলাফায়ে রাশিদিন ব্যাপারে কথা হচ্ছে খোলাফায়ে রাশিদিনে যে চারজন রয়েছেন ইনশাআল্লাহ তাদের ব্যাপারে কিছু না কিছু আলোকপাত যদি সময় সুযোগ নিয়ে যায় ইনশাআল্লাহ সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব প্রথমে বলি সর্বশ্রেষ্ঠকে তো হতে পারে সাহাবায়ে কেরাম তো অনেক ছিল হাজার হাজার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ কার সাথে কার তুলনা করব তুলনা করতে প্রশ্ন ওঠে না সবাই তো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের
প্রশংসনীয় সাহাবা ছিলেন, এক একজনের মধ্যে এক একটা কোয়ালিটি, এক একজনের মধ্যে এক একটা গুণে ভরপুর সমৃদ্ধি ছিল। এরপরেও সর্বশ্রেষ্ঠ কারা? সাহাবা ইকরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আছে, অবশ্যই আছে। আসুন আমরা শ্রবণ করি। যেমন দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 92 পৃষ্ঠ সম্বলিত কিতাব শাওয়ানেহে কারবালা, এর মধ্যে 38 এবং 39 পৃষ্ঠার মধ্যে রয়েছে। এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের একমত যে নবীগণের পর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের চারজনের নাম কিন্তু ধারাবাহিকভাবে আসছে। এরপর কারা শ্রেষ্ঠত্বের মধ্যে সাহাবা ইকরামের মধ্যে? এদের পরে হলেন আশারায়ে মুবাশশারাগণ, যারা যে যতজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। এরপর বদর যোদ্ধাগণ, অতঃপর উহুদ যোদ্ধাগণ, অতঃপর বায়াতে রিদওয়ানে অংশগ্রহণকারী, অতঃপর শ্রেষ্ঠ হলেন সমস্ত সাহাবা ইকরাম। এভাবে ধারাবাহিকটা আসছে। তারপর এক অক্কমত অনুসারে বর্ণনার মধ্যে আবু মনসুর বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এটাও বলেন যে ইবনে আসাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত থাকা অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আজম, হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠত্বের মর্যাদা আমরা দিতাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত থাকা অবস্থায় জি যে দুজন বর্ণনা করতে সেটা বলতেছে আমরা ইনাদেরকে কি দিতাম, এই চারজনদেরকে আমরা শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতাম। তাহলে দেখেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়কালীন ঘটনা। হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন হযরত আলী মুর্তাদা যিনি শেরে খোদা মাশাআল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। তো এক যাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই বর্ণনাটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিন্তু রাওয়ায়াতের মধ্যে আসছে। তা আমাদের উচিত আল্লাহ তাআলার যাদেরকে সম্মানিত করেছে, যে মর্যাদার অধিকারী করেছেন, সে মর্যাদার আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর হাবিব আলী সাল্লাতু ওয়াসসালামের মাধ্যমেই হয়েছে, আল্লাহর হাবিব আলী সাল্লাতু ওয়াসসালামের উপস্থিতিতে হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের শুভদৃষ্টি ফয়জা বরকতে হয়েছে। আমাদের কাজ হচ্ছে সে মর্যাদাকে স্বীকার করা এবং সে মর্যাদার দেওয়ার পরে অর্থাৎ মর্যাদা স্বীকার করে আমরা মানার পরে তাদের রেখে যাওয়া যে তরিকা, তাদের দেখা যাওয়া, তাদের রেখে যাওয়া যে সিস্টেম, তাদের রেখে যাওয়া যে পদ নির্দেশনা সেটা আমরা যাতে মান্য করি এবং সে পথে আমরা যাতে পরিচালিত হয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা বিপদগামী হব না। এখন আল্লাহ তাআলা যাকে যে মর্যাদার অধিকারী বানিয়েছেন, এখন আমি একজন সাধারণ মানুষ হয়ে যদি ওই ক্যাটাগরিতে কে কেমন হবে এগুলা নিয়ে যদি আমরা কথা বলতে যাই, কে কত মর্যাদার অধিকারী, এ একটু কম কেন, এ ছোট কেন, এ বড় কেন, আসলে এই ধরনের জিনিসগুলো আমাদের দ্বারা শোভা পায় না। আমরা সাধারণ মানুষ, সেটা ওজন করার ক্ষমতা কি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন? আমরা কেন বলবো? বরঞ্চ আল্লাহর পিয়ারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকালীন ঘটনা আমরা তো বলে দিয়েছি, সাহাবা ইকরামদের মধ্যে শ্রেষ্ঠত্ব কারা সুন্দরভাবে এতক্ষণ বর্ণনা করে দিয়েছি, এগুলো কিন্তু রেওয়ায়েতের মধ্যে আসছে। তাহলে যেগুলো রেওয়ায়েতের মধ্যে আসছে, যেগুলো বর্ণনা রয়েছে সঠিকভাবে, সেগুলো আমাদের কাছে হচ্ছে মেনে নেওয়া। এবার আসুন তাহলে খলিফায়ে রাশিদিনগণ, এরপর আশেরে মুবাশশারা, এরপর বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, এরপরে বাইতে রিদওয়ান, এরপর আস্তে আস্তে সমস্ত সাহাবায়ে কেরামের কথা চলে আসছে, শ্রেষ্ঠত্বের মর্যাদার মধ্যে আসছে। এবার আসুন আমরা যেহেতু আজকে আমরা আলোচনা শ্রবণ করতেছি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, না জানলে নয়, আমাদের জানা দরকার যাতে করে আমাদেরও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা মহব্বতটা আরও বৃদ্ধি পায়। কারণ ইনারা আমাদেরকে জানিয়েছেন, দেখিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তারা সম্মানিত হয়েছে। তো শুরুতে আসুন আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা সম্পর্কে শুনি। আমাদের অনেক ইচ্ছা থাকে, আমি কি করব,
আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমি বাড়ি করব, গাড়ি করব, এরপর এটা করব ওটা করব, আল্লাহ তৌফিক দিলে মদিনা শরীফ যাব, ভালো ভালো নিয়ত থাকে মানুষের, স্বপ্ন থাকে। তো ইসলামের প্রথম খলিফা, খলিফায়ে রাশিদিনের মধ্যে যিনি প্রথম খলিফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ইচ্ছা শক্তিটা কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনার পছন্দের বিষয়টা কি, আপনি কি আমাদেরকে একটু জানাবেন? সুবহানাল্লাহ। তো তাফসীরে রূহুল বায়ানের মধ্যে জি ষষ্ঠ খণ্ডের 264 পৃষ্ঠার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছার কথাটা প্রকাশ হয়েছে। কেমন? ইনাকে কিন্তু রসুলের পরামর্শদাতাও বলা হয়। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিতেন, সাথে থাকার সৌভাগ্য হতো। আমরা যখন কোনো বরকতওয়ালা আল্লাহর বলির সংস্পর্শ অবলম্বন করি আমাদের মনটা ভালো লাগে, আমি অমুক হুজুরের সাথে আমি দেখা করতে পেরেছি, আমি নিজেকে ধন্য মনে করি। আর যিনি নবী পাক আলাইহি সালাতু ওয়াসালাম এর সাথে পরামর্শ করার নেওয়ার যে বিষয়টা যিনি সৌভাগ্য পেয়েছেন, তিনি না কত দামি। সুবহানাল্লাহ। তো ইনি তো আশিক আকবর বলা হয়, শাহিন শাহ আনোয়ার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন আমার পছন্দের বিষয় কিন্তু তিনটা। তো কিতাবের মধ্যে আসছে কি কি? নাম্বার ওয়ান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক জিয়ারত করতে থাকা, দেখতে থাকা। সুবহানাল্লাহ। আচ্ছা, নাম্বার দুই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার সমস্ত সম্পদ ব্যয় করা, আহা উৎসর্গ করে দেওয়া। সুবহানাল্লাহ। নাম্বার তিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সর্বদা উপস্থিত থাকা। সুবহানাল্লাহ। এই যেমন ইচ্ছা, এই যেমন আকাঙ্ক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা ইচ্ছাই কিন্তু পূরণ করলেন। আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করলেন, পূর্ণ করে দিলেন। যেমন ইচ্ছা, যেমন চাহিদা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে মকবুল বান্দা চেয়েছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেছেন। তো বলা হচ্ছে নাম্বার ওয়ান, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে, সর্বকাল জিয়ারত করতে থাকা। কিতাবের মধ্যে হচ্ছে সফরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষণ জিয়ারত করার সৌভাগ্য অর্জন করে। সুবহানাল্লাহ। কেমন সৌভাগ্য যে আপনারা শুনেছেন যে সফরের মধ্যে যেখানে অন্যান্য সাহাবায়ে কেরাম কেউ ছিল না, অর্থাৎ সৌভাগ্য পায় নাই, সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন। এটা নাম্বার দুই। এটাও আসছে যে সর গুহার মধ্যে, যেখানে গুহার সাথী যেখানে কেউ ছিল না, ওই জায়গার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই একাকিত্ব অবস্থার মধ্যে দিদার করেছেন, সৌভাগ্য অর্জন করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবার ইচ্ছা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দ্বীনের জন্য সমস্ত ধন সম্পদ ব্যয় করা। তো কিতাবের মধ্যে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সম্পদ আল্লাহ তাআলা এমন কবুল করেছেন, সমস্ত সম্পদ আল্লাহর হাবিব আলী সাল্লাতু ওয়াসসালামের দরবারে কদম মোবারকে রেখে দিয়ে উৎসর্গ করেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীনের জন্য যাই লাগবে তাই হাজির। কিতাবের মধ্যে এটাও আসছে চুলার ছাই, চোলার যে ছাই সেটা পর্যন্ত নিয়ে আসছে, যে ঘরের মধ্যে পুরাতন কাপড়, চিরাফাটা কাপড় থাকতে পারে, পুরাতন কাপড় যে ব্যবহার হয়ে গিয়েছে রাখতে, এটা কি এটা এটা বলা হচ্ছে না? সব কিছু দেওয়ার পর যা অবশিষ্ট ছিল ঘরের মধ্যে সব কিছু নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গিয়েছেন যুদ্ধের ময়দানের মধ্যে। বলা হচ্ছে হে আবু বকর সিদ্দিক, তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? বলছে আমার ঘরের জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে তার দ্বিতীয় ইচ্ছাটা কিন্তু পূরণ হয়ে গিয়েছে। তৃতীয় ইচ্ছা ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষণ জিয়ারত করতে থাকার, সমস্ত পাশে থাকার জন্য। তো কেমন সৌভাগ্য অর্জন হয়েছেন যে নূরানি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, অর্থাৎ জাহিরি হায়াতের মধ্যে তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সবচাইতে বেশি সহবত্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পেয়েছেন, এমনকি ইন্তেকালের পরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদসের ডান পাশে যিনি স্থান পেয়েছেন, স্থান পেয়েছেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো খলিফায়ে রশিদিনের প্রথম খলিফা তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইনার শান ও আসমত এমনই রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন কবুল করেছেন, একেবারে পাশেই তার মাজার মোবারক রয়েছে। এখানে নাইম বেজে বিষয়টা বললেন যে আমরা সাধারণ মানুষ, আমরা এমন লেভেলের মানুষদেরকে নিয়ে ভাবি আর চিন্তা ভাবনা করি, একটা বিষয় আছে না কি, আমি যে ব্যক্তি আছি শাহাদাত ভাই, আমি আলা হযরতকে নিয়ে কতটুকু জানি, সাহাবা একরাম তো সাহাবা একরাম, তারা তো 1500 বছর পূর্বের লোক, আমি যদি বলি আলা হযরতকে নিয়ে কতটুকু ভেবেছি, আলা হযরতের জীবনের উপর মানুষ পিএইচডি করছে, কেন করছে, জানার জন্য কেমন ব্যক্তিত্ব ছিলেন। আপনার যদি জানার ইচ্ছা হয় প্রতিটা সাহাবির ব্যাপারে আপনি পিএইচডি করেন, তারপরে গিয়ে আপনি কলম তুলেন, তারপরে গিয়ে আপনার জবান খুলেন, তার আগে নয়।
আর মর্যাদার কথাও বললেন, সিদ্দিক আকবরের কেমন মর্যাদা ছিল। একটি হাদিসে পাকের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে যতদিন পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে মোবারাকাতে ছিলেন, জীবিত ছিলেন, ততদিনে কোনো ব্যক্তি যদি বিচার নিয়ে আসতো বা পরামর্শের জন্য আসতো, তো আমরা ডাইরেক্টলি তাকে পরামর্শ দিতাম না, বিচার করতাম না। আমরা কি করতাম, আমার বড় ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়ে দিতাম, তিনি ফারুকে আজমের কাছে পাঠাতেন, আর তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাতেন, কেননা এখনও প্রথম খলিফা জীবিত আছেন, তার কাছে যান, তার কাছে গিয়ে সমাধান নেন, তার কাছে যান, তার কাছে গিয়ে পরামর্শ নেন। কেমন মর্যাদা তারা দিতেন, এক একজন সাহাবি এক একজন সাহাবিকে, প্রথম খলিফাকে কেমন মর্যাদা দিতেন, অন্যান্য খলিফারা অন্যান্য সাহাবিরা। তো তারা এমন ছিল, যতদিন পর্যন্ত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন, হায়াতে মোবারাকায় ছিলেন, ততদিন পর্যন্ত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট কোনো সিদ্ধান্ত নিতেন না। অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন এবং তার কাছে গিয়ে পরামর্শ করতেন, তার পরামর্শের উপরই তারা প্রাধান্য দিতেন এবং সেটাকেই তারা সঠিক হিসাবে গ্রহণ করে নিতেন। তো আমরা সাধারণ মানুষ এত মহান ব্যক্তিদের সমালোচনা করে নিজের আখেরাতকে যেন আমরা নষ্ট না করি। দর্শকের আরও কল আছে, কল শুনবো, এরপরে আমরা দুনো নাতখা থেকে নাতে রসুল শুনবেন। সালাদ, এই কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন। মোটামুটি খুব ভালো লাগে, আমি এবং খুব সুন্দর সুন্দর অনেক কিছু শিখে যায়, পরিবর্তন অনেক জিনিসে হয়েছে, অনেক হয়েছে, আল্লাহ রহমত আমি আপনার চ্যানেলটা দেখবো। আচ্ছা, দেখবেন বলে নিয়ত করেছেন, তবে মোটামুটি না 100% ভালো এটা বলতে হবে, যেহেতু আপনার মধ্যে পরিবর্তন আসছে। আপনার অভিমত অনুযায়ী আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল 100% ভালো দেখা যাবে, দেখবেন, এবং নিজেকে পরিবর্তনের সাথে সাথে পরিবার পরিজনেরও যেন পরিবর্তন হয় সে চেষ্টা করবেন ইনশা আল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি জানি গেলাম মাদারি ছিলেন, সবচেয়ে প্রথম দেখলাম মাদারি ছিলেন, দেখে খুব ভালো লাগলো, মজাদার মজাকে আজকে প্রথম দেখলেন, দেখে ভালো লাগলো আপনার কাছে, আশা রাখি শেষ পর্যন্তই থাকবেন যতদিন আছেন দুনিয়াতে। মাদানী চ্যানেল দেখতে দেখতেই যেন আমাদের ইমান আখলাক সব সঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা সে তৌফিক দিক। পরবর্তী কল। আব্দুল রকি নাতের সুন্দর চেয়ার জীবনে হবে কি তোমার বিদানী রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। ফয়জুর রহমান ভাই এসএমএস এর মাধ্যমে এসেছে, জীবনে হবে কি তোমার দিদারি রাসূলুল্লাহ, কলের মাধ্যমে আসছে, যদি শোনাতেন আপনারা মদিনা মদিনা হয়ে যেত আজকে। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ গান, আল্লাহ 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 জগৎ কুল, গসল আজম আলা
সুবাসে মেতে উঠিল জগত কোল সেই বাগানের কোকিল যারা গায় সদা নবীর শান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি نبی رحمت
حمر شفيع امت جلا بوکے مور اگون ایمون شان تو جینو کو بھونا ہوئی مون جلا بوکے مور اگون ایمون شان تو جینو کو بھونا ہوئی مون تمہاری پریم جینو قدائے دین را تمہاری پریم جینو قدائے دین را نبی رحمت شفیع امت نبی رحمت شفیع امت حسین ابن علی مورے شہادت تو نام دینائے مورے شہادت نبی رحمت شفیع امت مدینہ جاوار تو نائی اجازت نبی رحمت شفیع شربت نبی رحمت شفیع امت اللہ تعالیٰ قبول کرنی دیکھتے دیکھتے سمایو رائے شیر شیر دی کہ آمادر تھے کہ بیدائی نہیں بھی سمائے امرو سمائے تھے کہ بیدائی نہیں آرہ کچھ کو آتھا نائم بھی تھے کہ سنی انشاءاللہ تعالیٰ نائم بھی انشاءاللہ خلفائے راشدین প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা শুনেছিলাম জি আর বাকি যারা তিনজন রয়েছে ইনশাআল্লাহ ক্রমান্বয়ে আমরা শুনব আমাদের তাদের প্রতি ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যারা শ্রেষ্ঠত্বের মর্যাদার অধিকারী হয়েছে তাদের সম্পর্কে জানা আমাদের জন্য আবশ্যক রয়েছে রাইট এটা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত রয়েছে তো শুনব হযরতে সাইয়েদনা উমর ফারুক যাকে আমরা ফারুক আজম রাদিয়াল্লাহ তাআলা আনহু বলে থাকি তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা একজন খলিফা হওয়ার পর অধীনস্থদের ব্যাপারে কি রকম খেয়াল রাখা দরকার অধীনস্থদের ব্যাপারে কি রকম সতর্কতা অবলম্বন করা দরকার এটা উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থাপন করে গিয়েছে কিতাবের মধ্যে আসছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় অর্ধ পৃথিবী শাসন করেছেন তিনার ক্ষমতা ইনার বাদশাহিত্ব জি ইনার রাজত্ব ইনার সাহসিকতা সুবহানাল্লাহ মদিনা মদিনা এত কিছু পাওয়ারফুল হওয়ার পরেও তিনি সাধারণ জীবন যাপন করতেন বলা হচ্ছে যখন রাত্র হয়ে যেত তিনি সবার খোঁজ খবর নেওয়ার জন্য কি অশান্তিতে আছে কিনা পেরেশানগ্রস্ত আছে কিনা তিনি দেখভাল করার জন্য অর্থাৎ নিজের যে খলিফা সে বেশে কিন্তু বের হতেন না আল্লাহ তিনি সাধারণ ড্রেসের নর্মালিভাবে চাদর দিয়ে বেরিয়ে যেতেন যাতে কেউ বুঝতে না পারে যে কে সবগুলো খোঁজ খবর রাখছেন এমন এমন ঘটনা গভীর রাতে এক একজনের পেরেশানি এক একজনের মুসিবত দূর করে দিতেন সুবহানাল্লাহ 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 কিতাবের মধ্যে এটাও আসছে রাওয়ায়াতের মধ্যে এক সাহাবী রাদিয়াল্লাহ তাআলা আনহু ফারুক আজম রাদিয়াল্লাহ তাআলা আনহু দেখে ফেললেন যে একটা কুড়ে ঘরের মধ্যে তিনি অর্থাৎ যে সময় মানুষের আনাগুনা কম থাকে এমন সময় তিনি যান
গিয়ে ওখানে কি করে গরের মধ্যে একজন বৃদ্ধ এবং বৃদ্ধা বাস করে তো দেখতে পেলেন এক সাহাবী রাদিয়াল্লাহ তাআলা আনহু ফারুক আজম রাদিয়াল্লাহ তাআলা আনহু ওই গরের তশরিফ নিয়ে গেছেন ওখান থেকে বের হচ্ছে তো রহস্যটা কি যাওয়ার পরে জিজ্ঞেস করলেন যে আপনার বাসায় যে লোকটি আসে উনি কি চিনেন তো এরা কিন্তু চিনে না জানে না আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন স্বাভাবিকভাবে কিন্তু আমরা বৃদ্ধ আর বৃদ্ধা ঘরের মধ্যে থাকি আমাদের কাজকর্মগুলো অনেক পেন্ডিং থেকে যায় ঘরের মধ্যে অগাচল ইনি প্রতিদিন এসে আমাদের ঘরের কাজকর্মগুলো করে দিয়ে যান এবং আমাদের যত সংসারে যে প্রয়োজনাদি কাজকর্ম রয়েছে বিভিন্ন এগুলো ইনি প্রতিদিন মানে ইনি কি আজকে আসছে না হয় ইনি তো রোজই আসেন আসে আমাদের সব কিছু করে দেন আরও কি আরও কিতাবের মধ্যে এটাও আসছে দেখেন ইনি অবাক হয়ে গেলেন ও যিনি কি জানেন যেহেতু ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হায় হায় পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশাহ বাদশাহ তিনি মানুষের ঘরে গিয়ে সুবহানাল্লাহ মানুষের খেদমত করতেছেন কিভাবে কারণ ওই তো বৃদ্ধ অবস্থার মধ্যে উপনীত হয়ে যায় দেখার কিও নেই ওই অবস্থার মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তাদের ঘরে চলে যেতেন নিজের পরিচয় দিতেন না অর্থাৎ যাতে কেউ ভয় পেয়ে না যায় কারণ ইনাকে সবাই ভয় করত অন্যায় অবিচার যেগুলো রয়েছে যত ঘৃণিত গোষ্ঠীর কাজ কারবার রয়েছে মানুষ থরথর করে কাঁপত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখলে কারণ ইনার সামনে ভয়ে মানুষ তার শাসন আমলটাই ছিল এক ভিন্ন ধরনের ভিন্ন ধরনের আর তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আসছেন যে একটা বাচ্চার মা বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে ঘুম তো যাচ্ছে না ইনি কিন্তু রাত্রেবেলা বের হলেন খোঁজ খবর নিচ্ছেন আরে রাতে শুনতে পেল যে বাচ্চার মা বাচ্চাকে এভাবে সান্ত্বনা দিচ্ছে বাবা তুমি ঘুমাও তোমার জন্য ইশারা দিচ্ছে অর্থাৎ চুলা জ্বলতেছে আগুন হাড়ি উঠাই দেওয়া হয়েছে পানিও দেওয়া হয়েছে কিন্তু তো এমন খাবার নেই যেটা পাক করা হবে তো নাড়তেছে বাচ্চাকে তো বুঝ দেওয়া হচ্ছে যে বাবা খাবার রান্না হচ্ছে নিয়ে যাও আমি খাবার তৈরি করছি হ্যাঁ এটা একটা বাহানা একটা একটা যাতে কিছু ছিল না কিছু ছিল না ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন রাত এই অর্ধ রাতের মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে খাদ্য গুদাম রয়েছে হ্যাঁ রাষ্ট্র সেখানে চলে গেলেন যাওয়ার পর কাউকে অর্ডার করেন নাই যে অঙ্করের মধ্যে খাবার পাঠিয়ে দেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হওয়ার পরেও ইনি বস্তাটা পুরা খাবারের বস্তা নিজের কাঁধে করে নিয়ে এসে ওই ঘরের মধ্যে দিয়ে গেলেন দরজার সামনে ইনি হচ্ছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষের প্রতি খেয়াল রাখার ব্যাপারে অন্যায়ের ব্যাপারে যেমন তিনি ছিলেন সোচ্চার অভাবীদের খেদমতের ব্যাপারেও ছিলেন তিনি তেমন উদারতা তো এর পরিচয় তো পাওয়া যায় না নাইম ভাই যে তিনি যখন কোন অন্যায় দেখতেন সেটাকে রুখে দিতেন আর যে অন্যায়কারী ছিল সে জানতো এখানে ন্যায় বিচার হবে আর আমাকে এখান থেকে তওবা করে যেতে হবে এই ভুল আর আমাকে দ্বিতীয়বার করা যাবে না আর এই কারণে কত মানুষের সেই জমানায় তওবাও নসিব হয়েছে তওবা করেছে আর যখন গরিব সামনে চলে আসতো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উদার মনের পরিচয় আর কেউ দিত না এত উদার মনের পরিচয় তিনি গরিবদের সামনে দিয়েছেন সুবহানাল্লাহ এভাবে যদি আপনি দেখেন ইসলামের তৃতীয় খলিফা হযরতে সাইয়েদনা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে আল্লাহ তাআলা পেয়ারা হাবিব আলী সালাতামের সহবত অর্থাৎ সংস্পর্শে এরা থেকেছেন আল্লাহ হাবিব আলী সালাতাম যাকে আল্লাহ তালা রসুলদের মধ্যে শ্রেষ্ঠ করেছেন আল্লাহ রব্বুল আলমিন যাকে প্রিয় মাহবুব বানিয়েছেন আল্লাহ হাবিব আলী সালাতাম যদি ইশারা দেয় তাহলে পুরা পাহাড় স্বর্ণের টুকরা হয়ে নবী পাক আলী সালাতামের কদম মুবারকের মধ্যে চলে আসত সে নবী আলী সালাতাম কুদার্থ অবলম্বন করাকে কম খাওয়াকে দারিদ্রতা মধ্যে জীবনযাপন করাকে পছন্দ করে নিয়েছেন সবকিছু উম্মতের জন্য তাহলে দেখেন যাকে আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরে তিনি কীরকম সাদা সিদে জিন্দেগি অবলম্বন করেছেন নবী পাক আলাইহিসসালাম নবী আলাইহিসসালামের যারা সংস্পর্শ পেয়েছেন যারা জান্নাতের অধিকারী হয়েছেন যারা খলিফার মসনতের মধ্যে বসেছেন খলিফায় রাশেদিন হয়েছেন এত কিছু হওয়ার পর এরা তো উজ্জ্বল নক্ষত্র হয়ে উজ্জ্বল দৃষ্টান্ত যদি এনারা স্থাপন না করেন করবেনটাকে তার এত মর্যাদার অধিকারী হয়ে তাদের চলাফেরাটা কেমন ছিল আসুন আমরা শুনি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে হযরতে সাইয়েদনা সুরাহবিল বিন মুসলিম রাহমাতুল্লাহ আলাই ইনার থেকে বর্ণিত আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার থেকে ইনি এরকম ছিলেন
যে মানুষদেরকে রাজকীয় খাবার আপ্যায়ন করতেন, অসাধারণ চমৎকার। আর নিজের ব্যাপারে কেমন জানেন, নিজের ঘরে গিয়ে শুধু সিরকা এবং জাইতুন খেয়ে জীবন অতিবাহিত। একবার একটা মানুষ আসলো, বলল কিছু দরকার আছে, বলতে আপনি যান ওসমানী গনি রদি আল্লাহ তালুর ঘর বাসায় দিয়ে চলে যান। যাওয়ার পরে উসমানী গনি রদি আল্লাহ তালু নিজের স্ত্রীকে উপদেশ দিচ্ছেন যে তখন তো চেরাগ যে ছিল, চেরাগের বাতির যে সামনের অংশটা রয়েছে বেশি জ্বলতেছে, এটা একটু একটু নামিয়ে দাও, ছোট করে দাও, যাতে কম করে দাও, কম করে তেল কম লাগে। এখন যে লিটাসটা বাইরে দাঁড়িয়ে আছে, ওই যে কোথায় পাঠালো, আল্লাহ কি অবস্থা, আমি কার কাছে চাইতে আইছি যে ঘরের বাতিকেই কম করে দেয়, তেল কম লাগবে এই কারণে। হ্যাঁ, সে আমাকে কি দিবে, সে আমাকে কি দিবে। আল্লাহ উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ইনি তো এত বেশি দীন ইসলামের জন্য দিয়েছেন, আল্লাহু আকবার। তো বলা হচ্ছে আসছে, তোমার কি লাগবে, এই যে অর্ডার করে দিলেন। তখন এখন তো ট্রাক ভর্তি করে মালামাল থাকে, তখন উট বোঝাই ছিল, একটা দুইটা না, তোমার কয়টা লাগবে। এ তো অবাক হয়ে যাচ্ছে, কি আমার সাথে কি এটা কি করা হচ্ছে, আমরা তো বলবো কি এটা কি মজাক করা হচ্ছে কিনা। হ্যাঁ, এটা তো অবিশ্বাসযোগ্য, যিনি বলে বাতি কমাই দেওয়ার জন্য আর ইনি বলতেছে এরকম অর্ডার। তো বলতেছে এটার ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এটার আমার জবাবদিহিতা দিতে হবে, আর আল্লাহ তাআলার রাহে যখন দিব, মুসলমানদের সাহায্যের জন্য যখন দিব, সেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রতিদান পাবো আমি, প্রতিদান পাবো আমি, আমি দিচ্ছি। তাদের উদারতা, তাদের নম্রতা, বদ্রতা কেমন ছিল, এত খেলাফতের মর্যাদা থাকার পরে আমাদের মধ্যে দেখেন, যখন কেউ বেশি সম্মানের অধিকারী হয়ে যায়, বর্তমান প্রেক্ষাপট যদি আপনি দেখেন, যখন মানুষ বেশি পরিমাণে তার মধ্যে অহংকার চলে আসে, তার মধ্যে হায়ার যে চাদর সেটা কেমন কোথায় জানি চলে যায়, কথা বলতে লজ্জাবোধ করে না, যাকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে ফেলে, মানুষকে লজ্জা দিতে কোনো দ্বিধাবোধ করে না। অথচ ইসলামের তৃতীয় খলিফা ইনি কেমন ছিলেন, আল্লাহু আকবার, আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন যে হাতে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক বায়াত গ্রহণ করেছি। হায় হায় হায়, সুবহানাল্লাহ, যে হাতে আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত গ্রহণ করেছি, অর্থাৎ ডান হাত, আমি এই হাতকে কখনো নিজের লজ্জাস্থানে লাগাই, অর্থাৎ ব্যবহার করি না। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শপথ, আমি জাহিলি যুগেও কখনো অপকর্মে লিপ্ত হয়নি, আর ইসলাম ধর্ম গ্রহণের করার পরেও অপকর্ম আমি লিপ্ত হইনি। এটা তো প্রশ্নই আসে না, যখন তিনি আগেই করেন নাই, তাহলে কেমন সম্মানের অধিকারী। কিতাবের মধ্যে আসছে, আল্লাহ আকবার, ইনি এত বড় একজন খলিফা, এরপরেও ইনার মধ্যে লজ্জাশীলতার জন্য যদি দৃষ্টান্ত দেওয়া লাগে না, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কথা চলেই আসে, এত বেশি সম্মানিত। কিতাবের মধ্যে আসছে, হযরতে সাইয়েদনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইনি এত বেশি লজ্জাশীল ছিলেন, ইনার এটার বর্ণনা দিতে গিয়ে বলেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা কোনো কক্ষের মধ্যে যখন অবস্থান করতেন, ঘরের দরজা যদি বন্ধ থাকতো, ওই অবস্থার মধ্যেও যদি গোসল করার জন্য ইনি কিন্তু কাপড় খুলতেন না, এবং লজ্জার কারণে কোমর সোজা করতেন না, মানে একেবারে কেমন জানে, একটা বলে না লজ্জাশীল কুমারী মেয়ে কেমন লজ্জা করে, উনার দানশীলতা, যেটার ব্যাপারে বললাম, খেলাফতের মর্যাদা থাকার পরেও কিরকম এতিয়াত, নিজের ব্যাপারে এতিয়াত, কিন্তু অপরের বেলায় অপরকে করার ব্যাপারে। এখন আমরা করি কি, নিজের বেলায় ষোলো আনা, সবকিছু একেবারে হিসাব বরাবর, নিজের বেলায় সব করি, কিন্তু অপরের বেলায় কে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কে দান সৎকার করতে গেলে আমাদের মনটা ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। নিজের ঘরের জন্য অপচয় আমরা হাজার নয় লক্ষ টাকাও করি, নিজের শৌখিনের জন্য, নিজের শৌখিন ইচ্ছা পূরণের জন্য, আল্লাহ তাআলার রাহে দেওয়ার ক্ষেত্রে, অপরের ভালাইয়ের ক্ষেত্রে, অপরের কল্যাণ কামনার ক্ষেত্রে আমরা যেন মনটা ছোট করি, ছোট করে নিজের অপছন্দের জিনিসটা পরের জন্য পছন্দ হতো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের দিক নির্দেশনা হচ্ছে এটাই, যেটা তুমি নিজের জন্য পছন্দ করো সেটা অপরের জন্য পছন্দ করো, যেটা নিজের জন্য অপছন্দ করো সেটা পরের জন্য অপছন্দ করো। উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর বলতে হয়, সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ তাআলা বলি, কারণ সময় হয়তো শেষের দিকে, আর আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় এই সাহাবী, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এত বেশি সম্মানিত করেছেন,
ইনার ব্যাপারে রয়ে যাবে সেটা তো কখনোই নয়, যিনি তো ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বা জান রয়েছে। আহা সুবহানাল্লাহ, আমরা সবাই জান্নাতি, জান্নাতে যাওয়ার জন্য আশা রাখি, আমরা সবাই জান্নাতে যাব। তো জান্নাতে যদি যাই, জান্নাতের যুবকদের সর্দার কে? ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আচ্ছা, তো যিনি আমরা শোহাদায়ে কারবালার মাহফিল করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেই কিন্তু দীন ইসলাম পুনরায় জীবিত হয়েছে, এটা 100% আমরা স্মরণ করি। আর ইনি যার ওলাদ, তিনি তো মাওলা আলী মুশকিল কুশার ওলাদ, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা। এই চতুর্থ খলিফা হওয়ার পরেও আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এদেরকে এমন ভাবে সেট করে দিয়েছে আল্লাহ তাআলা যে কেউ বলতে পারবে না আমি দারিদ্রতার কারণে দীন ইসলামের খেদমত করতে পারিনি, কেউ বলতে পারে না আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে সম্পদের কারণে হিসাব নিকাশ করতে করতে আমি সময় পাই নাই, বলার কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা দারিদ্রতার মাধ্যমে দীন ইসলামের কিরকম খেদমত করা হয় সর্বোচ্চ লেভেলে সেটা দেখিয়ে দিয়েছেন খলাফায়ে রাশিদিনের মধ্যে। আল্লাহ তাআলা ধনাঢ্য করে অর্থাৎ অর্থ সম্পদ দিয়ে মালামাল করার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন খলাফায়ে রাশিদিনের মাধ্যমে এরা কিভাবে পুরো পৃথিবীকে দীন ইসলামের খেদমত করেছেন, পরিচয় দিয়েছেন। অর্থাৎ টাকা কম টাকার কারণে, অর্থ সম্পদ কম হওয়ার কারণে বাহানা দেওয়া যাবে না, অর্থ সম্পদ বেশি হওয়ার কারণে বাহানা দেওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্দর উজ্জ্বল দৃষ্টান্ত, সেটা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসাল্লামের খলাফায়ে রাশিদিনগণ। তো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসাল্লামের এই চতুর্থ খলিফা, ইনি হচ্ছেন ইসলামের চতুর্থ খলিফা, হচ্ছেন মাওলা আলী মুশকিল কুশা কাল্লামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আল্লাহ তাআলা ইনাকে এত বেশি জ্ঞান দিয়েছেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ফরমান না বললেই নয়, যেটা কিতাবের মধ্যে আসছে যে আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। সুবহানাল্লাহ। আরো আছে তিরমিজি শরীফের মধ্যে আমি হিকমতের গড় আর আলী তার দরজা। আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, আল্লাহু আকবার। আর ওই জ্ঞানের সমৃদ্ধ, ওই জ্ঞানের ভাণ্ডারের মধ্যে কি ছিল আসুন আমরা শ্রবণ করি। প্রকাশ্য এবং অপ্রকাশ্য জ্ঞানের অধিকারী হযরত সাইয়্যিদনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া হিসেবে বলেন, আল্লাহ তাআলার কসম, আল্লাহ পাকের কসম করে বলছেন, আমি কোরআন শরীফের প্রত্যেক আয়াত সম্পর্কে জানি যে তা কখন ও কোথায় নাজিল হয়েছে। নিঃসন্দেহে আমার আল্লাহ আমাকে বুঝসম্পন্ন অন্তর এবং প্রশ্নকারী মুখ দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা ফাতিহা তাফসীর, আল্লাহু আকবার, খলাফায়ে রাশিদিন তো খলাফায়ে রাশিদিন, আল্লাহ তাআলা এক একজনকে এক এক গুণে গুণান্বিত করেছেন। সুবহানাল্লাহ। মানে কার কথা আপনি বলবেন, মাওলা আলী মুশকিল কুশার কথাই তো আমরা এখন বলছি শুনছি, যে আমিরুল মুমিনীন হযরতে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, যদি আমি চাই তবে সূরা ফাতিহা তাফসীর দ্বারা 70টি উট ভর্তি করে দিতে পারি। আল্লাহ বলে না ট্রাক, আমি মাল দিয়ে ট্রাক ভর্তি করে পাঠাই দিব, কি বলেন আপনি কি লাগবে বলেন। আর আলী রাদিয়াল্লাহ তাআলা কি বলেন, যে সূরা ফাতিহা তাফসীর, পুরো কোরআনের পাকের তাফসীর বলছে না, সূরা ফাতিহা তাফসীর আমি চাইলে কি করতে পারি 70টি উট ভর্তি করে দিতে পারি। অর্থাৎ তখন উট বলতে উটের মধ্যে কিন্তু সওয়ারি হতো, উটের মধ্যে মাল বোঝাই হতো, তাহলে কত তাফসীর হতো, কত কতই দিতে পারতেন। হ্যাঁ, অর্থাৎ এই তাফসীর লিখতে এত বেশি রেজিস্টার বা ভলিউম তৈরি করা হবে, 70টি উট সেটা ভর্তি হয়ে যাবে, বোঝাই করা লাগবে এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত ভালোবাসা আমিন আমিন আমাদেরকে নসিব করুক। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বেশি ইনার শান ও আজমত এটাই যে পাক পঞ্জতন, জি মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আহলে বাইতের সদস্যদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্যতম, এবং খলাফায়ে রাশিদিনের মধ্যে একজন, এবং আশারে মুবাশশারের মধ্যে একজন, এবং আহলে বাইতের শ্রেষ্ঠত্বের মর্যাদার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনন্য রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক দিক থেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়। এক হলেন তিনি সাহাবী, দ্বিতীয় হলেন তিনি সবচাইতে শৈশবে সবার মধ্যে যারা কম বয়সে ইসলাম গ্রহণ করছেন তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী অর্থাৎ জামাই। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের বাঁধন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত এবং রক্তের বাঁধন চাচাতো ভাই। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফাও তিনি ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অনেকগুলো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন, তাদের শান আর মান, তাদের মর্যাদা যতই শুনি তত ভালো লাগে, শুনতে ইচ্ছে হয়। আমরা নিজের সন্তানদেরকে নিজের ঘরের মধ্যে
এগুলো শিখাই যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথ যেন তারা পেয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। মোবারকবাদ জানাই ফয়জুর রহমান ভাইকে, শাহাদাত ভাইকে, নাঈম ভাইকে আজকে অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ শ্রোতা যারা সাথে আছেন, কল করে, এসএমএস করে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকালকে আবার উপস্থিত হব রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। আর বিষয় এমনই কিছু থাকবে কারবালা বা শহাদায় সাহাবা একরাম বা আহলে বাইতের সম্পর্কিত একটি বিষয় নিয়ে আগামীকালকে আবার আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। যে যেখানে আছি আমরা আসি, দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। Mustafa jaane rahmat pe laakho salaam shamiye bazme hai da yat pe laakho salaam Mustafa jaane rahmat pe laakho salaam shamiye সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক রহমত পূর্ণ প্রভাত হয় তা।